আপনাদের সঙ্গে আছি আমি অম্বিকা সিং চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ খবর আমাদের সিনিয়র রিপোর্টার বিকাশ প্রসাদের তথ্যানুসারে কোভিড করোনা লকডাউন এই সব কিছুকে পেছনে ফেলে দেশের মানুষ এখন নজর গেড়েছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পিছনে কারা আছেন তার অনুসন্ধান পর্বে অভিযোগের আঙুল উঠেছে অনেকের দিকে তদন্তের ভার নিয়েছে সিবিআই এর মধ্যে প্রধান অভিযুক্ত হল বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী যে রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্ত সিং রাজপুতের প্রেমের সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তীর আদি বাড়ি পুরুলিয়ার বাগমন্ডি তুন্তুড়ি এলাকায় আত্মীয়রা পরিজনেরা এবং এই ব্যাপারে মুখ খুলতে একেবারেই নারাজ নারাজ ক্যামেরার সামনে আসত যদিও এলাকার মানুষজন মানতেই চাইছে না এই ঘটনাটা পুরুলিয়ার বাগমুন্ডি এলাকার তুন্তুরি গ্রাম থেকে এখানে বারোটি মৌজার দেওয়ান ছিলেন চক্রবর্তীরা বাড়িতে তিনশো বছরের পারিবারিক দুর্গাপুজো না রয়েছে নাট মন্দির রিয়া চক্রবর্তীর দাদু শিরিশ চক্রবর্তী ছিলেন ধানবাদে কলিয়ারির ম্যানেজার সেখানেই তার বাবা এবং কাকা মানুষ হয়েছিল পরবর্তীকালে বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন কিন্তু এক সময় যখন ছিল দুর্গা পুজোয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চক্রবর্তী পরিবারের গ্রামের বাড়িতে পারিবারিক পুজোয় আসতেন কাটিয়ে যেতেন পুজোর চার দিন এমনটাই জানিয়েছেন তুন্তুড়ি গ্রামে থাকা চক্রবর্তী পরিবারের লোকজন আজ থেকে কুড়ি বাইশ বছর আগে রিয়া চক্রবর্তীকে নিয়ে তুন্তুড়ি গ্রামে এসেছিলেন তার বাবা তখন রিয়ার ছোট ভাইয়েরও জন্ম হয়নি তারপর আর আসেননি তাদের সে বাড়ি এখনও আছে ভগ্নপ্রায় চারিদিকে জঙ্গলে ভরা পরিবারের কোনো সদস্য এই বিতর্কিত বিষয় নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ক্যামেরায় ছবি তুলতে দিতেও রাজি হননি প্রতিবেশীরা জানিয়েছেন যে রিয়া চক্রবর্তীদের পূর্বপুরুষরা এই গ্রামেই থাকেন তার প্রতিবেশীদের মধ্যে অন্যতম একজন হলেন যতীন্দ্রনাথ চট্টরাজ অত্যন্ত বদ্ধিষ্ণু এই গ্রাম তুমতুরি এই এলাকার দেওয়ান হিসেবে একসময় যথেষ্ট নামডাক প্রতিপত্তি ছিল চক্রবর্তী পরিবারের উচ্চশিক্ষিত সে পরিবারের সদস্যরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানা সরকারি উচ্চপদে কর্মরত ছিলেন এই এলাকারই মানুষ প্রাক্তন সাংসদ তথা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বীর সিং মাহাতো চক্রবর্তী পরিবারের সম্বন্ধে বলতে গিয়ে বলেন যে তিনি ভাবতেও পারছে না এমন পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে হ্যাঁ বীর সিং মাহাতো প্রাক্তন সাংসদ বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ চক্রবর্তী পরিবারের এই প্রজন্মের মানুষজন রয়েছে নাটমন্দির রয়েছে ভগ্নপ্রায় বাড়ি রয়েছে দুর্গা মণ্ডপ রয়েছে রিয়া চক্রবর্তী বাবার অর্থ সাহায্যে গড়ে ওঠা পারিবারিক দুর্গাপুজোর ভাড়ার ঘর কিন্তু পরিবারের লোকজন থেকে শুরু করে গ্রামের মানুষ আর কেউ এই হিসাবই মেলাতে পারছে না গতকাল মঙ্গলবার আটই সেপ্টেম্বর এনসিবি ডিপার্টমেন্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া চক্রবর্তীকে অ্যারেস্ট করেন तो यही तो हम सोचेंगे जो पूरा पूरी साजिश है हाँ इतना हम कहेंगे ऐसा लड़की हम लोग का खानदान में कोई है भी नहीं और ऐसा होगा ये सोच भी नहीं सकते हम लोग कितने साल का तो यहाँ पे ये पे बहुत बच्चा था उस टाइम आए थे पाँच साल की उम्र थी चार पाँच साल के उस टाइम आई थी उसके पहले नहीं आया उसके बाद नहीं आए नहीं 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 आई कौन टाइम आते थे लोग पूजा के टाइम মেরার নাম বিশ্বজিৎ চক্রবর্তী সেই পরিবারের সঙ্গে আমি জন্মসূত্রেই পরিচয় আমি তুন্তুড়ি যে গ্রামে বাড়ি সেখানে ওই স্কুলে আমি পড়েছি আমার বাবাও ওই স্কুলে পড়েছেন এবং আমার ছেলেরাও স্কুলে পড়েছেন স্বাভাবিকভাবে তিনটা জেনারেশন ওখানে আমার পরিবার যুক্ত এবং সেই পরিবারটাকে আমি ভালো করেই চিনি আমার পরিবার ওই পরিবারের সমস্ত ইতিহাস মানে ওকে দেওয়ানবাড়ি বলে এবং ওখানে বিহার আমলে ছিল মানভূম ওই জায়গাটা এবং তখন ওই এলাকার যে ছটনাগপুর টেন্ডেন্সি এক ছিল তাতে মুন্ডারা ওখানকার জমিদার তখন মানকি একটু বড় একটু জমিদার হয়তো দশ বারোটা মৌজা নিয়ে যদি কেউ জমিদার থাকতো তাকে বলতো মানকি এবং সেই মানকি ওইখানে যে বারোটা মৌজার মানকি মান মানকি এবং সেই সুইশার মানকির যে খাজনা আদায় করতো এই পরিবারটা মানে সেই জন্য বাড়ি বলে তো এবং ওই এলাকার প্রথম যদি শিক্ষিত বলা যায় তাহলে ওই বাড়িটাই এবং ওই বাড়িটা ওই যে শ্রীধর চক্রবর্তী অরিজিনাল তিনি অত্যন্ত ইয়ার ছিলেন তার নটা ছেলে এবং নটা ছেলেই নটাই রত্ন এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটে আছে এর মধ্যে নয়ের মধ্যে একজন রাম রাম রামানুজ চক্রবর্তী তিনি লয়ার তখনকার দিনের লয়ার তখন ওই বাগমুন্ডি থানায় বোধহয় কেউ গ্র্যাজুয়েট হয় নাই লয়ার হাইকোর্টে প্র্যাকটিস করতেন পুরুলিয়া কোর্টেও প্র্যাকটিস শেষ তার দু ছেলে সন্টু এবং মন্টু যেটাকে আমি জানি আমরা ওখানে ওই সন্টু বলতে যেটা ওই বলছে যে এখন শিরিষ শিরিষ চক্রবর্তী এবং শিরিষ চক্রবর্তী উনত্রিশ স্কুলের ছাত্র রামানুজ চক্রবর্তী উনত্রিশ স্কুলের ছাত্র এবং পরের যে জেনারেশনটা তারা এই সন্তু সন্তুবাবু 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 মন্টু এরা মন্টু ছিল ইঞ্জিনিয়ার ও কলকাতায় থাকতেন এবং সন্তুও একটা ইঞ্জিনিয়ার তিনিও চাকরি করতেন এবং তারপরে তো তার ছেলেরা সব বাইরেই থাকতো ওরা কেবল দুর্গাপূজার সময় আসতো এবং দুর্গা পূজার সময় আসে নিয়ে ওই সবার সঙ্গে দেখাশোনা করতো পূজাটা ওদের দীর্ঘদিনের পূজা এবং সেই পূজা প্রায় দুশো বছর বোধহয় হয়ে গেল দুশোর বেশি এবং সেখান তখনকার দিনে ওরা খুব প্রগতিশীল ছিল এবং সেখানে সেই জন্য দেখবেন থিয়েটার হল ভাবা যায় না থিয়েটার তখনকার দিনে দুশো বছর আগে থিয়েটার হল ওখানে আছে এবং সেই দুর্গাপূজা আছে সেই ফ্যামিলির মেয়ে ওই রিয়া এবং সে রিয়া কোনো দিন এখানে এসেছে এটা কিন্তু জানেন এই ঘটনার পরে যখন আমি তো নিলাম তোরা ওরা বলছিল ছোটো ছিল তখন বলতো ওই দশ পনেরো বছর আগে একবার এসেছিল এবং তারপরে ওরা কেউ আসেনি তো ওখানকার ওই পরিবারটা সম্পর্কে আমি যেটুকু জানি ওই পরিবারে খুব কনজারভেটিভ পরিবার ওখানে কোনো ননাম অন্য কোনো ইয়েতে ওরা করে না এবং সেই ট্রেডিশন ওদের ফ্যামিলির মধ্যেও ছিল এবং তারপরে এখন তো পরবর্তীকালে কিছু যদি হয়েছে জানা নেই তবে আমার তো খুব মনে হচ্ছে এটা পিওরলি পলিটিক্যাল আপনারা মিডিয়া মিডিয়া থেকে শুরু করে এইটা বিহার এবং মহারাষ্ট্র এবং এইটা চলবে আপনার এই বিহার নভেম্বর পর্যন্ত এটা চলবে এবং এই সুশান্তকে নিয়ে তো ইতিমধ্যেই বিজেপি ওখানে তার ছবি টবি নিয়ে সিবিআই তারপর চলে আসল এবং তিনটা ধরুন একটা মহিলা রিয়া চক্রবর্তী যাই থাক কিন্তু তাকে প্রায় নব্বই ঘন্টা ধরে ইডি সিবিআই যতগুলো আইন তারপরে নারকিওটিক এরা সব ইনকোয়ারি করছে কি ইয়ে ব্যাপার এবং ইনকোয়ারি করে এখন পর্যন্ত কিছু পায়নি শুনলাম গতকাল কাগজে দেখলাম বা আপনাদের মিডিয়াতে দেখলাম যে তাকে নাকি গতকাল অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে কিছু পাইনি অর্থাৎ অর্থাৎ সুশান্ত যে হত্যা করা হয়েছে এ সম্পর্কে মিহার সম্পর্কে কিছু পাইনি নব্বই ঘন্টা জেরা করেও তাকে পাওয়া যায়নি এবং তাহলে পুলিশ তারপরে হেফাজতে নিল কারণ পুলিশ হেফাজতে আমি তো আমার অভিজ্ঞতা আছে যে এখন সরকার যে রাজ্য সরকার হেল্প পুলিশকে কীভাবে এক্সপোর্ট করেছিল আমাদের এখানে আমাদের পশ্চিমবাংলায় এখানে যে পঞ্চায়েত নির্বাচন হলো সেখানে দেখা গেল আমাদের ছেলেরাকে যারা ওই তৃণমূলকে সাপোর্ট করবে না সেই ছেলেগুলাকে বিভিন্নভাবে নারকেটিক কেসে গাঁজার গাঁজার কেসে প্রত্যেক থানে বিভিন্ন ধরনের মামলা করেছে তো এটাও এক নার্কটিক কেস বলে আমার মনে হয় আরেকটা জিনিস